Thank you, thank you. Thank you, sir. বাংলাদেশের রেল দুই ধরনের ব্যবস্থা গড়ে তুলতেছে তাহলে ভারসাম্য পূর্ণ একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে উন্নত রাষ্ট্রের যদি স্বপ্ন আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সেখানে আপনারা দেখেন বিগত সরকারগুলো এই রেল বিভাগকে সম্পূর্ণ অবজ্ঞা করেছিল। অথচ আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, যে কোনো উন্নত দেশ, যে দেশ যত উন্নত সে দেশের রেল ব্যবস্থা তত উন্নত। ধন্যবাদ মাননীয় প্রধান বক্তা। নদীতে জনপ্রিয় শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আপনারা জানেন যে এটা করতালি দেওয়া যাবে না। আমি সকল সংগঠনের নেতৃবৃন্দকে কাজের যে অগ্রগতি, এই কাজের অগ্রগতি পিডি সমস্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এটাকে যে দিক দিয়ে যায় রেল লাইনের দুই ধারে 144 ধারা জারি করা থাকে রেল আইন অনুযায়ী। এর অর্থ হলো কোনোভাবে রেল চলাচলের নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। আমার রেল লাইন আগের থেকেই আছে এবং এর উপর দিয়ে যখন সড়ক কিংবা পৌরসভা কিংবা আপনার হাইওয়ে যখন রেল লাইনকে ক্রস করে, এর নিরাপত্তার দায়িত্ব সেই সড়ক পথে। ধাক্কা খায় ছোট যান, কে রেলের উপরে দোকান করতে গিয়ে সেখানে কোনো দুর্ঘটনার শিকার হয়, সমস্ত দায় দায়িত্ব রেলের ঘাড়ে আসে চাপে। যেহেতু রেল বড় যান, তার উপর দায়িত্ব, কারণ রেল তার নিজস্ব লাইনের উপর দিয়ে চলে। আমি অন্যরা যারা আসে রেলের সঙ্গে তারা এখানে সংঘর্ষ করে, তাদের কারণে সংঘর্ষ হয়, অথবা তাই রেলের ঘাড়ে। কাজে এইটি দোষারোপ না করে আপন আপন যারা যে পদ ব্যবহার করে তাদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই নিরাপত্তা ব্যবস্থায় যৌথভাবে আমাদের চিন্তাভাবনা করতে হবে।